নেটফ্লিক্স, ডিজনি প্লাস, অ্যামাজন প্রাইমের মতো এত জায়ান্ট স্ট্রিমিং প্ল্যাটফর্মস ধীরে ধীরে মুখ থুবড়ে পড়ছে কেন জানেন? কন্টেন্ট ক্রিয়েটর্সদের জন্য। শুনতে অবাক লাগলেও আমি বিষয়টা এক্সপ্লেন করার পরে ক্লিয়ার হয়ে যাবেন। দেখেন, 2022 ফার্স্ট কোয়ার্টারে নেটফ্লিক্স প্রায় 2 মিলিয়ন সাবস্ক্রাইবার্স হারিয়ে ফেলে এবং 2023 এসে তারা প্রায় 1 মিলিয়ন সাবস্ক্রাইবার্স আরও হারায়। আর ডিজনি প্লাসের অবস্থা তো আরও খারাপ। রিপোর্টস বলছে 2023 মধ্যে হয়তো এই স্ট্রিমিং প্ল্যাটফর্মস প্রায় $800 মিলিয়ন লস করতে পারে, যার কারণে ডিজনির সিইও এখন নাকি এটাও কনসিডারেশনে রেখেছে যে সে হয়তো ডিজনি প্লাস এই স্ট্রিমিং প্ল্যাটফর্মস বিক্রি করে দিতে পারে। আর কেন এই স্ট্রিমিং জায়েন্টসগুলো $billion হারাচ্ছে? সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটর্সদের জন্য। স্ট্যাটিক্স বলছে গ্লোবালি প্রায় 200 মিলিয়ন কন্টেন্ট ক্রিয়েটর্স আছে এবং 2023 সালে এই কন্টেন্ট ক্রিয়েটর্সদের ইকোনমি মার্কেট $250 বিলিয়ন, যেটা 2027 সালে গিয়ে ঠেকতে পারে $480 বিলিয়ন। অ্যান্ড এই কন্টেন্ট ক্রিয়েটার্সরা ধীরে ধীরে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির না ফান্ডামেন্টালি বদলে দিচ্ছে। ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক, এখানে হাই কোয়ালিটি কন্টেন্ট পাবলিশ করে তারা পুরো জিনিসটার খেলাটা ঘুরিয়ে দিচ্ছে। এইসব ইউজার জেনারেটেড কন্টেন্ট এতটাই এঙ্গেজিং হয় যে আপনাকে লম্বা সময় ধরে কিন্তু ওই প্ল্যাটফর্মে হুক করে রাখবেই। এখন এর পিছনে আরেকটা বিষয়ও আছে। আপনি একটা বিষয় হয়তো খেয়াল করে দেখবেন, ম্যাক্সিমাম টাইম আপনি নেটফ্লিক্স বা অ্যামাজন প্রাইমে ঘোরাঘুরি করে কিছু না দেখে কিন্তু বেরিয়ে আসছেন। ম্যাক্সিমাম টাইম এমনটা হচ্ছেই, কিন্তু খুব কম এমন হয় যে আপনি ইউটিউব, ফেসবুক বা ইনস্টাগ্রামে ঘোরাঘুরি করছেন কিন্তু কিছু না দেখে বেরিয়ে গেছেন। আপনি পডকাস্ট হোক, রিলস হোক, ভ্লগস হোক, কিছু না কিছু তো আপনি দেখবেনই, মাস্ট। অ্যান্ড রাইট নাও স্ট্রিমিং প্ল্যাটফর্মসগুলোর চাইতে এই সোশ্যাল মিডিয়াগুলোতে অ্যাক্টিভ ইউজার্স অনেক 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 গুণ বেশি। আর ফ্রিতে যদি কেউ এখন ভালো কোয়ালিটির এন্টারটেইনিং কন্টেন্ট অথবা এডুকেশনাল কন্টেন্ট পেয়ে যায়, তাহলে কে টাকা দিয়ে সাবস্ক্রাইব করে রাখবে স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো, যেখানে এখন হাইপ কন্টেন্টসের সংখ্যা নেই বললেই চলে? হ্যাঁ, এটাও একটা বড় রিজন। হাইপড কন্টেন্ট যা ছিল ওগুলো কিন্তু সব অলমোস্ট অনেকের দেখা শেষ। নতুন করে হাইপড কন্টেন্ট আসছে না বলেও অনেকে স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো আনসাবস্ক্রাইব করে চলে যাচ্ছে। অ্যান্ড রাইট নাও সিচুয়েশন এমন ঠেকেছে যে স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো এখন আর একজন আরেকজনের সঙ্গে কম্পিট করছে না, বরং বলা যায় তারা কম্পিটিশন করছে কন্টেন্ট ক্রিয়েটর্সদের সঙ্গে। আর আপনি এটাও খেয়াল করে দেখবেন, এখন অনেক সেলিব্রিটিরা আছে, স্পেশালি হলিউড সেলিব্রিটিরা, তারা কিন্তু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে নিজেদের কন্টেন্ট দেওয়ার পরিমাণ বাড়িয়ে দিচ্ছে। হতে পারে সেটা পডকাস্ট, ব্লগস অথবা ফানি কোনো কন্টেন্টের দ্বারা। অ্যান্ড এইভাবে নিজেদের বিজনেসও ইনডাইরেক্টলি আরও প্রসার ঘটাচ্ছে, যেমনটা মিস্টার বিস্ট, লোগান পলের মতো কন্টেন্ট ক্রিয়েটার্সরা করে আসছে। অ্যান্ড অ্যানালাইসিস এটাও বলছে, যদিও কন্টেন্ট ক্রিয়েটার্সদের সংখ্যা গ্লোবালি এখন বেশি, বাট রাইট নাও যে সিনারিও, সেই সিনারিওর উপর বেস করে এটা বলা যায় যে যদি ট্যালেন্ট থাকে এবং স্কিল হয় একজন, তাহলে এখনই হচ্ছে বেস্ট সময় কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজেকে এস্টাবলিশ করার এবং এই মার্কেটটা দখল করার।